गाइस इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए एंड लाइक करना मत भूलिए मेरा गिटार से जुड़ी सब वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आई एम मेराजुल, वेलकम टू आवर चैनल। तो বন্ধুরা, আবার আমি ফিরে চলে এলাম একটা নতুন লেসন নিয়ে। আশা করি তোমরা ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো এক সুন্দরী মাইয়া। জিসান খান শুভ গানটি গিয়েছে। হ্যাঁ, তো চলো এক সুন্দরী মাইয়া গানটির অরিজিনাল কর্ড অ্যান্ড কর্ডগুলো দেখে নিই। হ্যাঁ, তো গানটি গিয়েছে এ মেজর স্কেলে। তো এ মেজর স্কেল গাইজ, এখানে আমি কর্ডসের ডায়াগ্রাম দিয়ে দেবো অ্যান্ড ফলো করতে থাকবা, আর এখানে আমি স্ট্রামিং প্যাটার্নের ডায়াগ্রাম পরে দিয়ে দেবো। তো অরিজিনাল স্কেল এ মেজর স্কেল, তো ফার্স্ট কর্ড এ মেজর, সেকেন্ড কর্ড ই মেজর, গাইজ ডায়াগ্রাম দেখে নাও, সেকেন্ড কর্ড ই মেজর, থার্ড কর্ড এফ শার্প মাইনার। তো এফ শার্প মাইনার যারা বাদ ধরতে পারো না, আমার বিগিনার্স বন্ধুরা আছো, তারা এই প্রথম আঙুলটিটা প্রথম আঙুলটিটাতে ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং অ্যান্ড থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেটে প্রেস করে দেবা, তাহলে এফ শার্প মাইনার বেজে যাবে। হ্যাঁ, অ্যান্ড থার্ড ফোর্থ কর্ড ডি মেজর। তো ফার্স্ট কর্ড এ মেজর, সেকেন্ড কর্ড ই মেজর, থার্ড কর্ড এফ শার্প মাইনার অ্যান্ড ফোর্থ কর্ড ডি মেজর। তো বন্ধুরা, এই চারটি কর্ড গানটিতে ইউজ হয়েছে। হ্যাঁ, এই চারটি কর্ড এইভাবে প্রোগ্রেসিভ চলবে, এ মেজর, ই মেজর, এফ শার্প মাইনার, ডি মেজর, ব্যাক টু এ মেজরে। হ্যাঁ, এইভাবেই চলবে প্রোগ্রেসিভ। তো চলো গানটির স্ট্রামিং প্যাটার্ন আমরা জলদি করে শিখে নিই। তো গাইজ, গানটিতে আমি দুটো স্ট্রামিং প্যাটার্ন তোমাদেরকে বলবো, তো দুটো স্ট্রামিং প্যাটার্নের মধ্যে তোমরা চুজ করে নেবা কোন স্ট্রামিং প্যাটার্নে তোমরা গাইবা। হ্যাঁ, কোনটা ভালো লাগে তোমাদেরকে। তো দেখে নাও প্রথম স্ট্রামিং প্যাটার্নটা। তো প্রথম স্ট্রামিং প্যাটার্নটা আমি যে অপরাধী গানটি করেছি সেই স্ট্রামিং প্যাটার্নই প্রথম স্ট্রামিং প্যাটার্নটা দেখে নাও। তো ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। তো অপরাধীতা গানটিতে আমি যা লিসেন দিয়েছি যে স্ট্রামিং প্যাটার্নটা সেই স্ট্রামিং প্যাটার্নটাই আছে। হ্যাঁ, দেখে নাও একবার। ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। স্লো করে প্রথমে প্র্যাকটিস করবা, তারপর স্পিডটা বাড়িয়ে দেবা। হ্যাঁ, এখানে স্ট্রামিং প্যাটার্ন ডায়াগ্রাম আছে, দেখে নাও। ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ। এইভাবে প্লে করবা। তো স্লো করে আরেকবার বলে দিচ্ছি গাইজ, খুব ইজি স্ট্রামিং প্যাটার্ন। হ্যাঁ, 10-15 মিনিট প্র্যাকটিস করবা, নেভার গিভ আপ। হ্যাঁ, কষ্ট করলেই ফল মিলে বন্ধু। তো চলো আরেকবার স্লো করে বলে দিচ্ছি, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। তো খানিকক্ষণ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো সেকেন্ড স্ট্রামিং প্যাটার্নটা দেখে নাও। হ্যাঁ, সেকেন্ড স্ট্রামিং প্যাটার্নটা এইভাবে চলবে, স্লো করে বলছি, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। ডাউন প্রথম ডাউন, তারপরে আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। তো এইভাবে প্লে হবে গাইজ। হ্যাঁ, কিছুক্ষণ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো যেই স্ট্রামিং প্যাটার্নটা তোমরা ব্যবহার করবা, তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি প্রথমটাই ব্যবহার করব। হ্যাঁ, যেটা তোমাদেরকে ভালো লাগে সেটা করবা। তো বন্ধুরা, আমি গানটি প্লে করছি। হ্যাঁ, কোয়াড প্রোগ্রেসিভটা দেখে নেবা, স্ট্রামিং প্যাটার্নটা দেখে নেবা। হ্যাঁ, আর বন্ধুরা সরি, আমি গানটির পুরোটা লিরিক্স জানি না, হ্যাঁ মুখস্থ করতে পারিনি তার জন্য, আর ভুল হয়ে এলে মাফ করে দিও। তো প্লে করছি, কোয়াড প্রোগ্রেসিভ দেখে নেবা। এক সুন্দরী মাইয়া আমার মন দিল গানিয়া, পারো যদি তোমরা তারে দাও গানিয়া, একটা সুন্দরী মাইয়া আমার মন দিল গানিয়া, পারো যদি তোমরা তারে দাও গানিয়া, না পাইলে তার লয়া যাবো রে মরিয়া, না পাইলে তার লয়া যাবো রে মরিয়া, একটা সুন্দরী মাইয়া আমার।
গাইজ, আর আমি মানে লিস্টটা জানি না, সরি, মাফ করে দিও। এইভাবে কোয়াড প্রোগ্রেসিভ চলবে। হ্যাঁ, এইভাবে এ যাবে, তারপরে ই যাবে, তারপরে এফ শার্প মাইনার যাবে, ডি যাবে ব্যাক টু এ মেজর। হ্যাঁ, এইভাবে কোয়াড প্রোগ্রেসিভ চলবে, একবার দেখে নাও। হ্যাঁ, তো কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এই ভিডিওটাতে যেহেতু তোমাদেরকে হেল্প করে থাকি, তো প্লিজ লাইক করে দেবো আমার ভিডিওটাকে। লাইক করলে আমি জানতে পারবো তোমাদেরকে কতটা আমি হেল্প করছি। হ্যাঁ, আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা যেহেতু সাবস্ক্রাইব না হয়ে থাকে, তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া লাল বাটনটা টিপে, আর পাশে একটা বেল আইকন আছে সেটাকে টিপে দেওয়া। তো আমি যখনই নতুন কোনো আপডেট নিয়ে ফিরবো, তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, আর শিখে নেওয়া। তো বন্ধুরা, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর বন্ধুরা, আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক আছে, লাইক করে দেওয়া, আমাকে ফলো করবা ফেসবুকে। হ্যাঁ, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, টেক কেয়ার, ভালো থেকো। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।